হাই হিল পরতে সব নারী পছন্দ করেন, বিশেষ করে ফ্যাশন সচেতন নারীর কাছে হাই হিলের কালেকশন থাকবেই। তবে অনেকেই হিল পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আবার হিল পরার অভ্যেস না থাকলে কিংবা দীর্ঘদিন পরপর পরলে পায়ে ব্যথা হতে পারে, কারণ হাই হিল সামনে উঁচু এবং পেছনে নিচু হওয়ায় শরীরের সব ভার পড়ে পায়ের পেছনে, আর এ থেকেই ব্যথা হয় পায়ে। পায়ে ব্যথার কথা চিন্তা করে অনেকেই হাই হিল এড়িয়ে যায়। তাই বলে কি হাই হিল পরা বাদ দিবেন? কয়েকটি বিষয় মাথায় রাখলে ব্যথাহীন ভাবেই হাই হিল পরা যায়। চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো। এক, পা ভালোভাবে ময়েশ্চারাইজ করে তবেই হিল পরুন, এতে ফোসকা পড়ার আশঙ্কা থাকে না। দুই, পায়ের জুতার সাইজ ঠিক হওয়া অনেক গুরুত্বপূর্ণ, এজন্য সঠিক মাপের জুতা পরুন। তিন, পায়ের আকারের উপর গুরুত্ব দেওয়া জরুরি, কারো পা থাকে চিকন আবার কারো পা থাকে প্রশস্ত, কারো পায়ে আঙুল হয় ছোট আবার কারো বড়। আপনার পা যদি প্রশস্ত হয় তাহলে চারদিকে বন্ধ করা জুতা পরবেন না, সামনে খোলা বা পেছনে খোলা থাকে এমন জুতাই পরুন, কারণ সামনে পেছনে ঢাকা জুতা পরলে আপনার অস্বস্তি লাগা শুরু হবে এবং সেখান থেকে হবে পায়ে ব্যথা। চার, পেডেন্ট হিলের তুলনায় ব্লক হিল অনেক আরামদায়ক, যদিও পেন্সিল হিলের কোনো তুলনাই হয় না, তবে আরামদায়ক জুতা পরতে চাইলে স্টাইলিশ ব্লক হিল জুতো পরুন, যা দেখতেও নান্দনিক আবার পরেও আরাম পাবেন। পাঁচ, মোটা সেলের জুতো পরুন, যেসব জুতার সোল পাতলা সেগুলো আপনার পায়ে ব্যথা সৃষ্টি করতে পারে, একটানা হিল না পরে একটু বিরতি দিয়ে পরুন, এতে করে পায়ে ব্যথা হবে না। ছয়, হাই হিল পরে পায়ের গোড়ালিতে টেপ লাগিয়ে নিন, এতে করে ফোসকাও পড়বে না আবার আরামও বোধ করবেন। সাত, জুতা খোলার পর চেষ্টা করুন পা নাড়াচাড়া করাতে, আলতো হাতে মাসাজও করতে পারেন। আট, পায়ের গোড়ালিতে আইস প্যাক লাগান বেশি ব্যথা হলে। নয়, দিনে অন্তত একবার ফুট মাসাজ করতে পারলে ভালো হয়। তাহলে দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। ধন্যবাদ।